আসতে দেরি হবে দেখি। হ্যালো এ নূর, আমরা কফি হাউসে আছি রে, কি করিস? চলাই চলাই, আরে আয় না একসঙ্গে মজা হবে। ঠিক আছে আয়, হ্যাঁ ওয়েট করছি আয়। আমাকে কি করতে ডাকলে এখন ফালতু? আরে অসুবিধা কি আছে, আসুক না, সবাই একসঙ্গে এনজয় করবো। তো বলছি কালকে আমি দিয়েছিলাম বিল, আজকে তোদের বালা ভাই, আজকে তোদেরকে দিতে হবে। কালকে পুরো বিল আমি দিয়েছি, যত খরচ হয়েছে আজকে তোরা দে। রোজ রোজ তুমি কেন বিল দিবে, আর আমি কেন বিল দিবো? আজকে নূর বিল দু, নূর তো একদিনও বিল দেয় না। আরে সব সময় বুঝিস না নাকি, সিচুয়েশন বুঝেও কথা বলতে হয়। ও তো আগে কত খরচ হয়েছে, এখন অবস্থা ইয়ে হয়েছে, ওই জন্য দিবে, আবার হবে তখন। আমাদেরও তো বন্ধু। ঠিক আছে যা বন্ধু, মিঠন যা, বিলটা দেওয়া তো। তাহলে কফি টফি তো হলো, চল আজকে মহিনরে বিরিয়ানি হয়ে যাক, হবে তো রে? ওকে চল, আজকে কিন্তু আমি লেগ পিস নিবো, ঠিক আছে? আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হবে। হ্যাঁ এই আমার একটু কল আছে, তোমরা গল্প করো। হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস কোকা কোলাই চলবে আমার। দেখ ভাই দানি, তুই বিরিয়ানি খাবি কি খাবি, তোর বিলটা আমি দিতে পারবো ভাই। ডেলি ডেলি বিল আমরা তোরাই দিচ্ছি, নূর আলমের বিল ভাই আমরা দিতে পারবো, আমি দিতে পারবো না বিশেষ করে, তোর খবরটা জানি না। কেমন কথা বলছিস তোরা রে? আচ্ছা ছাড়, বাদ দে বাদ দে, ওরটা আমি দেখে নিবো, বাদ বাকি আমাকে খাওয়াবি কিনা, ওকে খাওয়াবি কিনা। হ্যাঁ ওকে ওকে ডান চল। হাই রে বন্ধু, তোদের পিছে কত টাকা খরচ করলাম রে, আর আজকে আমার অবস্থাটা খারাপ কিনা হলো, তোরা এত অবহেলা করতে লাগলি। ঠিক আছে যা, তাহলে আমরা তিনজনে বেরিয়ে যাবো, তোমরা যাও, আমি আসছি, কাল দেখা হবে। আজবে দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো না, স্বার্থ না থাকিলে মানুষ ভালোবাসে না।